হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন তথ্য অধিদপ্তর বা পিআইডির অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মীর প্রশ্ন সমাধান, যে পরীক্ষা হয়েছে 11 মার্চ 2022, অর্থাৎ আজকে। তো প্রথমেই আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এটি ছিল প্রশ্ন। তো এবার সমাধান অংশে আসা যাক। সমাধান অংশে আসার আগে বলে রাখি, 25টি পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ মূল্য মাত্র 30 টাকা পেতে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন। 1. সন্ধি বিচ্ছেদ করুন, ষষ্ঠ, এটা হবে শস যোগ থ, সঞ্চয় সম যোগ চয়, শীতার্থ শীত যোগ ঋত, বনৌষধি বন যোগ ঔষধি, নায়ক নৈ যোগ অক। এরপর ছিল অর্থ লিখুন, অকুল পাথার অর্থ ভীষণ বিপদ, চিনির পুতুল অর্থ শ্রম কাতুরে, তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব, রাবণের চিতা অর্থ চির অশান্তি, সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক। এরপর হচ্ছে একথায় প্রকাশ করুন, কণ্ঠ পর্যন্ত, এটা হবে আকণ্ঠ, যা বালকের মধ্যেই সুলভ বালক সুলভ, উভয় হাত সমান তালে চলে যার অর্থ সব্যসাচী, নিন্দা করার ইচ্ছা উত্তর হচ্ছে যুগুষ্পা। এরপর যা পূর্বে ছিল এখন নেই, উত্তর হচ্ছে ভূতপূর্ব। 4 নম্বরে বিপরীত শব্দ লিখুন, প্রায়শ এর বিপরীত হবে কদাচিৎ, সঞ্চয় এর বিপরীত হবে অপচয়, আশা এর বিপরীত হবে নিরাশা, উৎকর্ষ এর বিপরীত হবে অপকর্ষ, যুক্ত এর বিপরীত হবে বিযুক্ত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো হি ইজ ক্যাপেবল শূন্যস্থানীয় হবে অফ ডুইং ইট। 2 নম্বরে নজরুল ইজ ড্যাশ বাইরে নব বাংলাদেশ, এখানে হবে নজরুল ইজ দি হবে, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, এখানে হবে অ্যাট। এরপরে ডি নাম্বার দ্য স্কাই ইজ ড্যাশ আশ, এটা উত্তর হবে অ্যাবাব। ই নাম্বার হোয়াট ইজ দ্য টাইম ইউ ওয়াচ, এখানে হবে বাই। এরপর ছিল 6 নম্বরে ট্রান্সলেট ইন টু ইংলিশ, আমি যদি ধনী হতাম, উত্তর হবে আই ইফ আই ওয়ার রিচ, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার বুড়িগঙ্গা। এরপরে হচ্ছে দেশপ্রেম একটি মহৎ গুণ, তো এটা হবে প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, নিরক্ষরতা একটি অভিশাপ, লিটারেসি ইজ এ কার্স, আমি সাঁতার কাটতে জানি, আই নো হাউ টু সুইম। এরপরে হচ্ছে 7 নম্বরে ছিল রাইট ডাউন দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেসেস, অ্যাট মানে দক্ষ, ফর গুড অর্থ চিরতরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখিতভাবে, ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে বৃষ্টি, এই রাউন্ড ডজন মানে সম্পূর্ণ। এরপর দেখতে পাচ্ছেন 4টি অঙ্ক ছিল, তো ও সরি 8 নম্বরে ছিল রাইট 5 সেন্টেন্স অন ডিজিটাল বাংলাদেশ, এরপরে 4টি অঙ্ক ছিল, প্রথমে ছিল একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি থামিয়ে নিয়ে আপনার সমাধানটি দেখবেন, তার 12% লাভ হবে শতকরা। এরপরে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ছিল একটি, তো এর উৎপাদকের বিশ্লেষণ হবে x+2 × x-1। এরপরে হচ্ছে 11 নম্বরে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো দেখতে পাচ্ছেন কীভাবে অঙ্কটি করেছি, ক্রয় মূল্য হবে 3000 টাকা। এরপরে ছিল 12 নম্বরে দেখাচ্ছে, 12 নম্বরে ছিল হচ্ছে x+1/x = 4 হলে x²+1/x² এর মান কত? তো দেখতে পাচ্ছেন কীভাবে করেছি, এটার মান হবে 14। তো এরপরে ছিল হচ্ছে পূর্ণরূপ লিখুন, পিআইডি এসডিজি,
তো পিআইডি এর পুনর হচ্ছে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট, এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। 14 বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশ, প্রথম দেশ কোনটি? উত্তর ভুটান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর হচ্ছে 6.15 কিলোমিটার। 16 কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার কে? উত্তর হামিদুর রহমান। 17 জাতীয় শিশু দিবস কোন তারিখে উদযাপিত হয়? উত্তর হচ্ছে 17ই মার্চ। 18 অসমাপ্ত আত্মজীবনী কার লেখা? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 19 মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য কতজন মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন? উত্তর 7 জন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কি? উত্তর তাজউদ্দিন আহমেদ। 6 দফা কত সালে ঘোষিত হয়? উত্তর 1966 সালে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওতে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে তার সমাধান দিতে। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।